নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 11/10/2022 আবহাওয়া সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হলাম। সেটা হচ্ছে, আবার কি ঘূর্ণিঝড়ের কবলে পড়বে পশ্চিমবঙ্গ? সেরকমই আবহাওয়া দপ্তর সেরকমই আপডেট দিচ্ছে বা আবহাওয়া পূর্বাভাস দিচ্ছে। এবার কালী পুজোতেও আসছে ঘূর্ণিঝড় সিত্রাং। এবার যে ঘূর্ণিঝড়টা হবে সে ঘূর্ণিঝড়টার নাম হচ্ছে সিত্রাং, কিন্তু ঘূর্ণিঝড়টা কবে কখন কোথায় আসছে পড়বে, আসুন এই সংক্রান্ত একটু পূর্বাভাস আমরা একটু দেখে নেবো। সত্যি কি কালী পুজোর সময় পণ্ড করতে ঘূর্ণিঝড় চিত্রাং আসছে? আসুন এই সংক্রান্ত আপডেট দেখে নিই। তার আগে বলি, যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরির খবর পাওয়ার জন্য, শিক্ষাসম্মত খবর পাওয়ার জন্য। করোনাকালে যে ঝড় এসেছিল তার ভয়ঙ্কর স্মৃতি এখনও তাড়া করে বেড়ায় বঙ্গের মানুষকে। আমফানের রোষে তজনত হয়েছিল অনেক কিছু, এই ঘূর্ণিঝড়ের পরেই পরে অন্য ঝড় এসেছে বটে, তার প্রভাব এত আমফানের মতো ছিল না, কিন্তু এবার কি সেই দিন ফিরে আসছে চিন্তায় পড়েছে বাংলার মানুষ। কারণ মার্কিন আবহাওয়া পূর্বাভাস মডেলের দাবি, পশ্চিমবঙ্গে আঘাত আনতে পারে ঘূর্ণিঝড় চিত্রাং, যার প্রভাব হতে পারে আমফানের মতোই। আলিপুর আবহাওয়া দপ্তরের আগেই পূর্বাভাস দিয়েছিল যে বুধবার পর্যন্ত উত্তরবঙ্গে ভারী অতি ভারী বৃষ্টি হবে এবং বঙ্গোপসাগরে প্রচুর জলীয়বাষ্প ঢুকছে, সেই কারণেই প্রবল বৃষ্টি হবে বলে জানা হয়েছে। এবার জানা গেল যে দক্ষিণবঙ্গের দিকে আগামী সপ্তাহে ধেয়ে আসতে পারে ঘূর্ণিঝড় চিত্রাং। আগামী 18-25 তারিখের মধ্যে এই সুপার সাইক্লোন সৃষ্টি হওয়ার কথা রয়েছে এবং এই ঘূর্ণিঝড় তৈরি হলে তা সরাসরি আঘাত আনতে পারে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে। ঝড়ের গতিবেগ ঘণ্টায় 200 কিমি পর্যন্ত ছুঁতে পারে আশঙ্কা করা হয়েছে এবং সেক্ষেত্রে কলকাতা সহ রাজ্যের উপকূলবর্তী জেলাগুলোকে চরম সতর্ক থাকতে পরামর্শ দেওয়া হয়েছে। এমনিতেই আভাস মিলেছে যে উত্তরের জেলাগুলোতে প্রবল বর্ষণ দেখা যাবে এবং আগামী বুধবার পর্যন্ত সেই বৃষ্টি চলবে এবং দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ইতিমধ্যে কমলা সতর্কতা জারি করা হয়েছে। কালিম্পং, কোচবিহার, উত্তর দিনাজপুর জারি করা হয়েছে হলুদ সতর্কতা। প্রত্যেক জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে, বৃষ্টির থেকে নিস্তার পাচ্ছে না কলকাতা ও দক্ষিণবঙ্গের একাধিক জেলাও। তো ঘূর্ণিঝড় চিত্রাং নিয়ে আরও আপডেটগুলো অবশ্যই শেয়ার করবো, সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।